जय श्रीकृष्ण राधे राधे। आशा करब भक्तरा माताजीरा आपनारा सबाई भगवान श्रीकृष्ण एवं श्रीमती राधारानी कृपा सबाई भलो आछेन। आज सनातन धर्मेर प्रचारक कृष्णर दास सुजित नाहा आपनादेर सामने उपस्थित हयेछि। जे भक्तरा माताजीरा आज आश्विन मासेर शुक्लपक्षी एकादशी जार नाम पाशांकुषा बा पापांकुषा नामे प्रसिद्ध, तई आजकेर दिने आपनि जदि एकदम शुरू थेके शेष पर्यन्त मात्र 10 থেকে 15 মিনিট আপনার মূল্যবান সময় নষ্ট করে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেন, তাহলে কি হবে? আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বিভিন্ন গয়া, কাশী, বৃন্দাবন, কুরুক্ষেত্র, জগন্নাথ ধাম বিভিন্ন তীর্থস্থান ঘুরে যে ফল সঞ্চয় করতে পারবেন, শুধু আজকের দিনে এই মাহাত্ম্য শ্রবণে একাদশী আপনি সমস্ত তীর্থের চেয়ে অনেক বেশি ফল আপনারা সঞ্চয় করতে পারবেন। এবং আজকে যদি আপনারা এই একাদশীর মাহাত্মটা নিষ্ঠার সাথে শ্রবণ করেন, আপনার জীবনের যে অজান্তে যদি কোনো পাপ করে থাকেন, সর্ব পাপ আপনার ক্ষমা হয়ে আপনি মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন। হরি বল হরি বল। এত সুন্দর একটা একাদশী ভক্তরা মাতাজিরা, তাই আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাথ এই একাদশীর মাহাত্মটা নিষ্ঠার সহিত শ্রবণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত। ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই ইতিমধ্যেই এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী কৃপা সঞ্চয় করবেন। কিন্তু যারা এখনও নতুন ভিউয়ার্স আছেন, ভক্ত আছেন বা মাতাজি আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, তাহলে আপনি ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি ধর্মীয় রীতিনীতি এবং একাদশীর মাহাত্ম্য এবং সমস্ত সারা বছর ভগবান শ্রীকৃষ্ণের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো সুন্দরভাবে ঘরে বসে আপনারা শ্রবণ করতে পারবেন। আর ভক্তরা মাতাজিরা যারা এখনও দীক্ষা নেননি, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। শাস্ত্রীয় মতে গুরুদেবের কাছ থেকে এই দিব্য জ্ঞানের মাধ্যমে আপনার দুর্লভ মানব জীবনকে দীক্ষার মাধ্যমেই শুধু আপনি সার্থক করতে পারবেন, তাই দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে যোগাযোগ করবেন। এখন আসি মূল পর্বে। এই যে আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশী যেটা পাশাঙ্কুষা একাদশী, খুব মাহাত্ম্য। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সন্তুষ্ট করা যায় একাদশী ব্রতে, সেটা সমস্ত শাস্ত্রে বলেছে যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। ভক্তরা মাতাজিরা তাই আপনারা আজ এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। এবং আজকে সারা বিশ্বের একাদশীর পরের দিন, যেটা আজ হচ্ছে সোমবার, সারা পৃথিবীতে 14ই অক্টোবর এই পাশাঙ্কুষা একাদশী হচ্ছে। এই একাদশীটা কি? ত্রিস্পর্শী একাদশী। এই একাদশীর দিনে একাদশী তিথি আছে, একাদশীর দিনে দ্বাদশী তিথি আছে, এবং একাদশীর দিনেই ত্রয়োদশীও স্পর্শ করেছে, তাই দ্বাদশী ব্যঞ্জনাযুক্ত ত্রয়োদশী স্পর্শ একাদশীটা খুব সুন্দর নিষ্ঠার সাথে আপনারা পালন করুন আজ, এবং মাহাত্মটা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন, তাহলে আপনার দুর্লভ মানব জীবনকে আপনি খুব সুন্দরভাবে একটা একাদশী ব্রতের শ্রবণ করার মাধ্যমে আপনি সার্থক করতে পারবেন। তাই একাদশী মাহাত্ম্য কি বলছে? আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই যে পাশাঙ্কুষা একাদশী, এটা ব্রহ্মবৈত পুরাণে সুন্দর করে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা আছে। তাই প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগেই যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়ে গেছেন। তাই যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছেন যে হে রাজন, এই আশ্বিন মাসের শুক্লপক্ষী একাদশীর মাহাত্ম্য কি তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন। প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ, কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকে। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে, শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির স্মরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরির ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হরি বল হরি বল। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে? বলছে,
যে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করে যে ফল সঞ্চয় করা যায় তার একাংশ এই একাদশী ব্রতের সাথে সমতুল্য হয় না, এবং রাজসীয় যজ্ঞের ফল আপনি একাদশী ব্রতের মাধ্যমে সঞ্চয় করতে পারবেন। এবং এই একাদশী ব্রতের মাহাত্ম্য আপনি শ্রবণ করলে মৃত্যুর পরে স্বর্গে বাস করতে পারবেন, সুন্দর বন্ধু আপনি পাবেন, সুন্দর পত্নী পাবেন, সুন্দর সন্তান পাবেন, সবকিছু আপনার সুন্দর হবে যদি এই পাশাঙ্কুশ একাদশী যারা ব্রত পালন করছেন এবং পরিশেষে যারা এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, হে রাজন, গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয়। হে গোপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুরূপে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। হরি বল হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছে যে গয়া কাশী বৃন্দাবন কুরুক্ষেত্র এসবের চেয়েও পবিত্র দিন হলো এই পাশাঙ্কুশ একাদশীর দিন, এবং এই একাদশী যদি আপনি নিষ্ঠার সাথে পালন করেন আপনি মৃত্যুর পরে একদম ভগবান ধামে যেতে পারবেন, যেখান থেকে আর এই জন্ম মৃত্যু জরাবিধি এই ত্রিতাপের দুনিয়ায় আপনাকে আসতে হবে না ভক্ত মাতাজিরা। তাই যারা একাদশী পালন করছেন তারা তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করবেন, এবং যারা একাদশী আজকে এই মাহাত্ম্য শ্রবণ করছেন তারাও সমান ফল সঞ্চয় করতে পারবেন। তাই আপনার মূল্যবান সময়টা আপনি নষ্ট একটু করে একাদশীর মাহাত্ম্যটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে শ্রবণ করুন। তাই এই পবিত্র দিনের দিনে স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কারবারশালার হাপরের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চ কোলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রত অনুষ্ঠান করে সেও রৌরব নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। হরি বল হরি বল। কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ? বলছে এই পাশাঙ্কুশ একাদশী কেউ যদি নিষ্ঠার সাথে পালন করে, যদি সে খুব একদম সমাজের খারাপ লোক হয়ে থাকে, হ্যাঁ, তাহলে কী হবে, সে মৃত্যুর পরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। আর এই পাশাঙ্কুশ একাদশী ব্রত কেউ যদি পালন না করে, একাদশী মাহাত্ম্য যদি কেউ শ্রবণ না করে, তাহলে সে কামারশালার হাপরের মতো সারাদিন শুধু পরিশ্রম করে যাবে কিন্তু দিনের শেষে নেটফল শূন্য হবে। আবার কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ? এই যে আজকে পবিত্র পাশাঙ্কুশ একাদশী দিন কেউ যদি যার যার যেটা সম্ভব হবে নিষ্ঠার সাথে স্বর্ণ, বস্ত্র, পাদুকা, ছত্র, তারপরে শস্যে তিল, এইসব আপনি শুদ্ধ পাত্র, শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ব্রাহ্মণকে যদি আপনার যথাসামান্য সম্ভব যার যেটা সামর্থ্য আছে, আপনার গাভী দান করতে পারেন, স্বর্ণ দান করতে পারেন, জুতো দান করতে পারেন, ছত্র দান করতে পারেন, ফল দান করতে পারেন একাদশী দিন। শাস্ত্রে আছে হরিবাসের দিন আপনারা যদি আপনার আশেপাশে বাড়ির আশেপাশে কেউ একাদশী করে থাকে তাদেরকে যদি আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী কিছু ফল দান করেন বা বস্ত্র দান করতে পারেন, ছত্র দান করতে পারেন, তাহলে কী হবে, মৃত্যুর পরে আপনাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। হরি বল হরি বল। এত সুন্দর একটা একাদশী ভক্তরা মাতাজিরা। তাই যারা একাদশী করছেন তারা তো করছেন, কিন্তু যারা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার পর একাদশী করছেন না তারা অন্তত কী করবেন, আপনার যথাসম্ভব মানে আপনার যেটা সম্ভব হয় কিছু শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের আপনি দান করুন। শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব আজকের কলিযুগে আপনি কিন্তু খুঁজে পাওয়া দুর্লভ। তাই আপনার বাড়ির আশেপাশে যদি ইসকন মন্দির থাকে বা বাড়ির আশেপাশে যদি আপনার চোখে শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণব মনে হয় বা কৃষ্ণ মন্দির মনে হয় সেখানে আপনি দান করতে পারেন, সেখানে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব পেয়ে যাবেন। হ্যাঁ, আজকে কিন্তু সমাজে দেখবেন যে মুখে অনেক কিছু বলছে ধর্মীয় কথা কিন্তু নিজের চরিত্রই ভালো না। তাই এই সমস্ত সাধু সন্ন্যাসীদের দান করে আপনার রাজস্বিক বা তামসিক দান করে কোনো গান নেই, আপনার দানটা যাতে সাত্বিক হয়, সুন্দরভাবে সৎভাবে সেই দানটা আপনার কাজে লাগে, কারণ দান করলেই আপনি কী হবে, মৃত্যুর পড়া নরকে যেতে পারে ভক্তরা মাতাজিরা। তাই শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব দেখে আপনারা আজকে এই পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী যেটাই আপনি জানেন 2024-এর যে আজকে 14 অক্টোবর সোমবার অনুষ্ঠিত হচ্ছে সারা পৃথিবীতে, আপনি যতটা সম্ভব হয় সবাইকে একটু দান ধ্যান করুন, তাহলে আপনার এই দুর্লভ মানব জীবন সার্থক হবে এবং সংসার জীবনে আপনি স্বামী স্ত্রী সন্তান সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা।
তাই বলেছে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মূল ফল। এই যে আমরা কেন বলি যে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী, এবং সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। একাদশীর মুখ্য উদ্দেশ্য হলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা লাভ করতে চাই। যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা একবার লাভ করতে পারি, তাহলে আমাদেরকে আর এই পৃথিবীতে এই 84 লক্ষ জনিতে গমন করতে হবে না। প্রত্যেকটা জীবনের কিন্তু একটা কষ্টদায়ক জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই তৃতাপের দুনিয়া আমাদেরকে আসতে হবে না, যদি আমি সমস্ত একাদশী নিষ্ঠার সহিত পালন করি ভক্তরা মাতাজি। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। কি বলছে, এই একাদশী ব্রতের ফলে আপনি হয়তো স্বর্গ লাভ করতে পারবেন, কিন্তু স্বর্গে গেলেও আপনাকে স্বর্গের একটা ভ্যালিডিটি আছে, হয়তো আপনি অপ্সরাদের দ্বারা পূজিত হবেন, হ্যাঁ সোমরস পান করবেন, কয়েকদিন সুখে থাকবেন, তারপর কিন্তু আবার আপনার কর্ম অনুপাতে এই পৃথিবীতে আসতে হবে। আর যদি আমরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হই, যদি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর সেবায় আমরা তাকে তাদেরকে সন্তুষ্ট করতে পারি, তাহলে মৃত্যুর পর আমরা গোলকধাম বৃন্দাবনে যেতে পারবো, যেখান থেকে আর আমাদেরকে এই পৃথিবীতে আসতে হবে না। সেখানে অপাকৃত সেবায় ভগবানকে সবসময় আমরা সেবা করতে পারবো ভক্তরা মাতাজি। তাই আসুন আপনারা সবাই সমস্ত একাদশী ব্রত পালন করুন, একাদশী মাহাত্ম শ্রবণ করুন, এবং আপনার প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিন। তাহলে কী হবে, আপনার মাধ্যমে যদি একজনও এই একাদশী মাহাত্মটা শ্রবণ করে বা একটু দান ধ্যান করে আজকের দিনে, তাহলে কী হবে, ভগবান শ্রীকৃষ্ণে আপনি প্রিয় হতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণে আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। পাশাঙ্কুশ একাদশী পালনের সঠিক সময়সূচি 15 অক্টোবর 2024 বৈষ্ণব পঞ্জিকা মতে মায়াপুর 5:22 থেকে 9:28 পর্যন্ত, ইম্ফল 5:00 থেকে 9:05 পর্যন্ত, গুয়াহাটি 5:08 থেকে 9:14 পর্যন্ত, কলকাতা 5:23 থেকে 9:28 পর্যন্ত, বাংলাদেশ 5:53 থেকে 9:58 পর্যন্ত, ভুবনেশ্বর 5:34 থেকে 9:39 পর্যন্ত, পাটনা 5:35 থেকে 9:41 পর্যন্ত। সঠিক সময়সূচি পালনার বৈষ্ণব পঞ্জিকা মতে পাশাঙ্কুশ একাদশী পালনের সঠিক সময়সূচি 15 অক্টোবর 2024, কাঠমান্ডু 5:49 থেকে 9:55 পর্যন্ত, চেন্নাই 5:57 থেকে 10:01 পর্যন্ত, নাগপুর 6:00 থেকে 10:05 পর্যন্ত, বৃন্দাবন 6:04 থেকে 10:10 পর্যন্ত, দিল্লি 6:06 থেকে 10:12 পর্যন্ত, হায়দ্রাবাদ 6:04 থেকে 10:08 পর্যন্ত। বৈষ্ণব পঞ্জিকা মতে পাশাঙ্কুশ একাদশী পালনের সঠিক সময়সূচি 15 অক্টোবর 2024, পাশাঙ্কুশ একাদশী পালনের সঠিক সময়সূচি 15 অক্টোবর 2024 বৈষ্ণব পঞ্জিকা মতে ত্রিবান্দব 6:12 থেকে 10:15 পর্যন্ত, কলম্বো 6:01 থেকে 10:04 পর্যন্ত, বেঙ্গালুর 6:08 থেকে 10:12 পর্যন্ত, মুম্বাই 6:26 থেকে 10:31 পর্যন্ত, আহমেদাবাদ 6:26 থেকে 10:31 পর্যন্ত, উধমপুর 6:13 থেকে 10:20 পর্যন্ত। বৈষ্ণব পঞ্চিকা মতে সঠিক পালনার সময়সূচি পাশাঙ্কুশ একাদশী ভক্তরা মাতাজিরা, আপনারা যে যেখানে থাকবেন পৃথিবীর এই সময়ের সাথে মিলিয়ে অবশ্যই পালনা করবেন। কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন, এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।